দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় ব্রাজিলের খেলা দেখার আয়োজন করা হয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ আমরা সরাসরি চলে যাব তার কাছে তাজওয়ার আমরা আছি মহসিন হলের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে কিন্তু কিছুক্ষণ আগে দক্ষিণ কোরিয়া বনাম ঘানার যে ম্যাচটি সেটি কিন্তু শেষ হলো এবং টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ একটি উপভোগ করলো দর্শকরা তবে আজকের দিনে যে ম্যাচটি নিয়ে আসলে দর্শকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং উন্মাদনার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে সেটি হচ্ছে ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের যে ম্যাচটি আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর মানুষ আসলে সমাগম হয়েছে এবং মহসিন হলের মাঠটি গত দুই ম্যাচে অর্থাৎ ব্রাজিলের যে গত ম্যাচটি ছিল এবং আর্জেন্টিনা যে দুটি ম্যাচ সেই দুটি ম্যাচে কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল পুরো মাঠটি এবং এই মাঠে কিন্তু হাজার হাজার দর্শকের জন্য স্থান আছে এবং এখানে আমরা যেটি এখন বর্তমানে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে সেটি ব্রাজিলের যারা দর্শক আছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং তারা বলছেন যে এই এই ম্যাচটি ঘিরে তাদের যেই উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু কোনো কমতি নেই এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এছাড়াও ঢাকা শহরের আনাচে কানাচে থেকে কিন্তু মানুষজন আসছেন এই মহসিন হলের মাঠে ম্যাচটি দেখার জন্য এছাড়াও কিন্তু শুধুমাত্র মহসিন হলের মাঠটি নয় এছাড়াও কিন্তু আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে এবং টিএসসিতে কিন্তু এই ম্যাচ দেখার অর্থাৎ বিশ্বকাপের যে ফুটবল ম্যাচগুলো দেখায় সেটি কিন্তু আয়োজন করা হয়েছে এবং যেটি বড় কথা সেটি হচ্ছে যে ব্রাজিলের বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে সমর্থক দর্শকদের প্রাচুর্য আছে তারা কিন্তু অনেকে দলে দলে জার্সি পরে হলুদ জার্সি নীল জার্সি পরে এবং অনেকে কিন্তু ব্রাজিলের পতাকা নিয়ে আসছেন অনেকটা র্যালি করে করে বিভিন্ন হল থেকে আসছেন শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন আমরা যেটি দেখতে পেরেছি যে এখানে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে এসেছেন অনেকে মিরপুর থেকে এসেছেন শুধুমাত্র এই রাত ১০টার সময় যে ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের ম্যাচটি সেটি উপভোগ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী তাজওয়ার মাহমুদ